মামু কি গাচ্ছেন বলেন আর কি বলবো মামু রেডি ফর পার্টি ওয়ান পার্টি টেলাম রেড বাস হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনার সাথে জিনিস শেয়ার করব তাহলে আমাদের এর কি স্টাফ পার্টি হবে ওইটা আজকে আপনার সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই আমাদের প্রতি বছরই হয় তো ক্রিসমাসের আগে প্রায় সময় হয় প্রতি বছর তো এই বছর ক্রিসমাসের আগে হয়েছে গত 19 তারিখে তো এইটা আপনার সাথে শেয়ার করবো আমরা কি করলাম কোথায় গেলাম এগুলো দেখাইব তো আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই জানাইবেন কেমন লাগে ভিডিও তো আমরা মিলে আগে পার্টি করব ঘুরবো খাইব তো মূলত আমরা প্রথমে বাসে করে এক জায়গায় যাইব পরে আবার ওই যে বুটেতে পার্টি করবো ওরা বুকিং করছে ওইখানে খানা দানা হইবে সব জিনিস আপনাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও ওয়াচ করবেন সাথে থাকবেন তাহলে একটা 5-star হোটেল সম্পূর্ণ হলো একটা হোটেল এখানে দুই ধরনের রেস্টুরেন্ট আছে একটা হলো সুইডিশ একটা হলো ইতালিয়ান রেস্টুরেন্ট তো চলো কা আপনাদের ঘুরিয়ে দেখাই মো কিতা হরি না হরি কতটুকু কিতা হতে পারি আপনাদের দেখাই ঘুরি তো অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো তো আমরা সবাই একসাথে এখানে আসছি এখানে হলো হোটেলের ভিতরে সবাই একসাথে মিলে পরে আমরা অন্য জায়গায় যাইব তো এইখানে সব আসছে একটু ড্রিঙ্ক করতেছে তো বেশিরভাগ অ্যালকোহল ফ্রি আছে আর যারা অ্যালকোহল খায় অ্যালকোহল আছে তো আমরা এখানে অনেকজন মুসলমান আছি তো ওদের আমাদের জন্য অ্যালকোহল ফ্রি ড্রিঙ্ক রাখছে অন্যান্য ড্রিঙ্ক রাখছে আমরা চাইলে যে করতে পারি আর এখানে আমাদের ম্যানেজার আছে বস আছে সব কোথায় যাইব কি করব ওইগুলা নিয়ে কথা বলতেছে এখান থেকে এখন বাজে মূলত 4:30 5:45 আমাদের বাস আসবে হোটেলের সামনে পরে এখান থেকে আমরা চলে যাব সবাই রেডি হয়ে বাসে যাইবে পরে আমরা ওইখান থেকে বাসে করে আমরা বুটে যাইব বলেন আর কি বলবো মামু রেডি ফর পার্টি একটা হইলো আমরা বাস
তো বাসে তেমন কিছু ছিল না, তাই বাসে বেশি ভিডিও করি না। এখন আমরা বুটে চলে আসছি, সবাই নামতেছে, পরে বুটের ভিতরে চলে যাবো। আর এই হলো আমাদের জাসিম ভাই, উনিও ভিডিও করতেছে। এই সবাই নামতেছে বাসে থেকে, পরে বুটের দিকে যাইতেছে। তো এইগুলা বুট মূলত বুকিং করা যায়, ভাড়া নেওয়া যায়, তো অনেক কোম্পানি আছে এরকম করে। এইটা হলো বুটের ভিতর, এখানে খানা পিনা হবে, ওরা ড্রিঙ্ক করবে, নাচ গান হবে কে। আর আমরা তো দেখবো, দেখার জন্য আসছি মূলত, না আসলেও হয় না, সাথে থাকতে হয়। তো এইরকম আগে করছে ওরা ডিনারের জন্য। আর এই আমাদের ডিজে আছে, ওইটা আমাদের হোটেলের ডিজে, তো ওরা ড্রিঙ্ক করছে। এইটা হলো এক ধরনের চা, এটা অ্যালকোহল ছাড়াই, তো খারাপ লাগে না, ভালো লাগছে। এই হলো বুটে বাড়ির বাহিরের এরিয়া, কি দেখা যায় রাতে, অনেক সুন্দর লাগে। আগে অনেকবার আমি বুটে গেছি, কিন্তু এরকম পার্টির জন্য আর কি যাই নাই। এই হলো আমি খাবার নিচ্ছি, এখানে এক নিচ্ছি, একটু মিট বল নিচ্ছি, একটু আলু নিচ্ছি। এই হলো আমার খাবার, আর বাকি সব আগে খাওয়া যায় না, এগুলো হারাম। তো ওরা নাচতেছে মিউজিকের সাথে। তো আজকে পার্টি এই পর্যন্ত ছিল, ওরা অনেকক্ষণ কন্টিনিউ করবে, আমি আগেই বাসায় চলে যাব। আশা করি আপনাদের ভালো লাগছে, নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।